আরে মমতা ব্যানার্জি, আপনি একটু পড়াশুনো করে তো কথা বলবেন। এলাকাটা তো দমদম। হ্যাঁ, দমদমের সাংসদ কে? কাকে আপনি বাঁচাতে চেষ্টা করছেন বারবার? চোপড়ার যে ঘটনা আমরা দেখে শিউরে উঠলাম, যে একটি মেয়ে তাকে তার পশ্চাৎ দেশে মারা হচ্ছে, তার বুকে মারা হচ্ছে, তার চুলের মুঠি ধরে মারা হচ্ছে, আর কে মারছে? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার বিধায়ক হামিদুর রহমানের রাইট হ্যান্ড জেসিবি। আপনি কিন্তু এই যে নিন্দনীয় ঘটনা, আপনি কিন্তু সেটা দেখলেন না? আপনার কাছ থেকে কোনো স্টেটমেন্ট নেই। আজকে আইরা গড়তে যে ঘটনা দেখলাম আমরা, যে কি মানুষকে বেধড়ক মারা হচ্ছে, আজকে বলা হলো বিজেপি নাকি সেটা নিয়ে রাজনীতি করছে। পুরনো ঘটনা, 2021-এর ঘটনা। সেই সময় এমপি ছিলেন নাকি অর্জুন সিং? আরে মমতা ব্যানার্জি, আপনি একটু পড়াশুনো করে তো কথা বলবেন। এলাকাটা তো দমদম। হ্যাঁ, দমদমের সাংসদ কে? কাকে আপনি বাঁচাতে চেষ্টা করছেন বারবার? আজকে আমাদের মন্ত্রী এবং মেয়র হিন্দুদের অপমান করে, শিখদের অপমান করে, জৈন পার্সি বুদ্ধিস্ট তাদের অপমান করা হয়। আমাদের নাকি দুর্ভাগ্য, আমরা আমাদের ধর্ম নিয়ে জন্মেছি, কিন্তু মুখ্যমন্ত্রী আম্বানির বিয়েতে গিয়ে প্রেস কনফারেন্স করে বলেন, কই আমি তো শুনিনি, আমি তো জানি না, কত মিথ্যে কথা বলবেন। আজকে ফিরাদ হাকিমের শাস্তি হয় না? আজকে ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করার জন্য ফিরাদ হাকিমের পানিশমেন্ট হয় না, কিন্তু দক্ষিণ দিনাজপুরে একজন শিক্ষক যিনি তার ক্লাসে স্কুলের ইউনিফর্ম না পরে আসার জন্য একটি স্টুডেন্টকে বকাবকি করে, আজকে সেই শিক্ষককে মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করে, ভাবতে পারছেন? তাই এটাই বলার যে আমাদের মুখ্যমন্ত্রী 2006-07-08 অনেক লড়াই করেছিলেন, আর তখন উনি বলেছিলেন, লিখেওছিলেন, গণতন্ত্রের হত্যা নিয়ে উনি লিখেছিলেন। আর আজকে মুখ্যমন্ত্রী হবার পর গণতন্ত্রকে কিভাবে পিষে দিতে হয়, মার্ডার করতে হয়, গণতন্ত্রের ধর্ষণ করতে হয়, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রী। তাই আসুন, প্রথমত আমার ভাইদের বোনেদের বলবো, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি নেতৃত্ব, কার্যকর্তা, কর্মী সবাই আপনাদের পাশে আছে। আপনারা যে লড়াই দিচ্ছেন, আপনাদের লড়াইকে আমরা কুর্নিশ জানাই। আপনাদের লড়াই দেখে আমরা উজ্জীবিত হই যে আগামী দিনে আমাদের আবার করে নতুন ভাবে লড়াই করতে হবে আপনাদের জন্য। আপনারা হচ্ছেন ভারতীয় জনতা পার্টির আসল সৈনিক। লড়াই আমরা ছাড়ব না। আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বলেছেন, প্রতিবাদ করে চলো, প্রতিরোধ করে চলো। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার সরকার যতই আমাদের ফলস কেস দিক, যতই আমাদের মা বোনেদের ধর্ষণ করুক, যতই আমাদের ভাইদের অত্যাচার করুক, এমনকি খুন করে দিক, কিন্তু ভারতীয় জনতা পার্টির সৈনিকরা রাস্তায় আছে, রাস্তায় আন্দোলন চলবে, এবং আমাদের দৃঢ় বিশ্বাস বাংলার মানুষ, কোটি কোটি মানুষ যারা
চলছে এই লোকসভায়, আগামী দিনে যারা সমর্থন করেননি তারাও আমাদের পাশে আসবেন। প্রতিবার ইলেকশন হলে ভারতীয় জনতা পার্টির সমর্থক এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের ঘর ছাড়া হতে হয় কেন বলতে পারেন? কেন কই সারা ভারতবর্ষে এতগুলো তো ইলেকশন হয়, লোকাল বডি ইলেকশন, বিধানসভার ইলেকশন, লোকসভার ইলেকশন, সারা ভারতবর্ষের মধ্যে প্রতিটা রাজ্য, এতগুলো রাজ্য, এতগুলো অবিজেপি শাসিত রাজ্য, কই সেখানে তো আমরা এই দৃশ্য দেখতে পাই না? এটাই হচ্ছে আসল পশ্চিমবঙ্গের গণতন্ত্রের চিত্র। গতকাল আপনারা যেটা দেখেছেন না, চার বিধানসভার উপনির্বাচনের যে জয় এবং তার যে উল্লাস, সেটা কিন্তু আসল গণতন্ত্রের চিত্র নয়। কারণ আমরা জানি যে যে ইলেকশন হয়েছে সেটা ইলেকশনের নামে প্রহসন হয়েছে। আমাদের রাজ্যেই সম্ভব যে তৃণমূলের নেতারা আমাদের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তার পিস্তল হাতে তৃণমূলের কর্মীরা রাস্তায় ঘোরে। পুলিশের পিস্তল তৃণমূলের নেতা কর্মীর হাতে যায় কি করে? আজকে বিজেপি করা মানেই তোমাকে ধর্ষিত হতে হবে, আজকে বিজেপি করা মানে তোমাকে গ্রাম ছাড়া হতে হবে, আজকে বিজেপি করা মানে তোমার যদি একটা ছোট চায়ের দোকান হয় সেই দোকান দিয়ে তুমি তোমার সংসার চালাও, তোমার কন্যা সন্তান কলেজে যায় সেই কলেজের ফিসটুকু তুমি ওই চায়ের দোকান চালিয়ে তুমি রোজগার করো, কিন্তু তুমি বিজেপি করেছো তোমার চায়ের দোকান জ্বালিয়ে দেওয়া হবে। হ্যাঁ, মেদিনীপুরে নারায়ণগড়ে বিজেপি কার্যকর্তার চায়ের দোকানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। কাল রাত্রের ঘটনা বলছি, চার বিজেপি কর্মীর বাড়িতে নারায়ণগড়ে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে। তাদের দোষ তারা বিজেপি করে। কুচবিহারে যখন গেলাম সেন্ট্রাল টিমকে নিয়ে, যে সেন্ট্রাল টিমে ছিলেন সম্মানীয় এক্স চিফ মিনিস্টার বিপ্লব দেব মহাশয়,